আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। দেখি নাই আমাকে, তুই দেখ বিগুর থেকে, তুই কি সৌদি আরবে মাজার দেখতে গেছিস না টাট্টি টোকাতে গেছিস? হুজুর আপনাকে আরেকটা কথা বলতে ইচ্ছা করতেছে, আপনি মৌলভীদেরকে গালি দেন এটা সমস্যা নাই, আই ডোন্ট নো সমস্যা নাই, এটা গালি দিতে পারেন, সমস্যা নাই একটা কথা, হ্যাঁ আপনি গালি দিয়েছেন অবশ্যই এটা পাবো, সমস্যা নাই, হ্যারাম শরীফের জন্য আপনাকে, হ্যাঁ হ্যাঁ সব সবার মতো একটু, আপনি যে সৌদি আরবের সব লোককে টাট্টি সাফ করে এই কথাটা বলছেন, এটা বলছেন আপনার না, এটা আপনার মুখ থেকে শুনছি, ইউটিউব থেকে শুনছি আমি, যে কোনো আপনার জ্ঞাতেই শুনছি, আমিও তো সৌদি আরবে, আমি কি টাট্টি পরিষ্কার করতেছি? না না না, এখানে যারা কাজ করে, এখানে যারা কাজ করে মিডিয়ার মধ্যে দুই সেকেন্ডের কথা একটা কাটি রাখছে, আমি এটা দিয়ে আপনি যদি ছোট না ওই জন্য তো আপনি বড় বড় কথা বলেন, হ্যাঁ আপনি আপনার মতো থাকেন সমস্যা নাই, আপনি যে সব প্রবাসীকে বলছেন ওই কেন বলবো, আমি তো না আপনি প্রবাসী না, আপনি তো কেন উমরা করতে আসছেন, আপনি তো বল উমরা তো আসা মানে এটা প্রবাস না, আপনারা দুই সেকেন্ডের কথা কেন বলছেন, কেউ বলতেছে আমরা মদিনা শরীফের মধ্যে গেছি, আমরা কোনো মাজার দেখি, আমাকে মাজার দেখবা কেমনে, মদিনা শরীফ এটা মাজার না, সিদ্দিক আকবর এটা মাজার না, যে মদিনা শরীফ জিয়ারতে গেছে সে মাজার দেখছে, এ সত্যিকারের মাজারওয়ালা সে মাজার ঠিকই দেখবে, আর যে মাজার দেখে না, তুমি গেছো ওখানে মধ্যে কাটি পরিষ্কার করতে, তুমি ওদের হিসেব করবা না, এটাতে কাটি নিয়ে যদি আপনি আপনার কান্দের মধ্যে নিয়ে নেন তাহলে কি করার, আমি নিজে তো প্রবাস আছি, আমি কেন কাটি পরিষ্কার করতেছে নাকি না, আপনি তো বলছেন যে কোনো সময় দুই সেকেন্ডের কথার উপরে নির্ভর করবে না, আগে এটা পুরো এটা দেখবেন কোন পারপাসে কি বলা হয়েছে, আপনি আমার সাথে কথা বলতেছেন, এখন আমি যদি আপনার গালি দিচ্ছেন না, এটা এই গালি শব্দটা কেটে নিয়ে বলছেন আপনারা গালি দিচ্ছেন, এইগুলি ঠিক না, এগুলো ঠিক না, এটা তো আমরাই জানি, আপনারা আপনাদের মতো থাকেন, আমি সমস্যা নাই, সে আরো আপনাদের জমা যেগুলো আছে সুন্নি সুন্নি যেগুলো পড়ে, এরা নাকি হারামের ইমামদের পিছনে নামাজ পড়ে না, কারণ এরা কি জন্য পড়ে না একটু আপনি বিস্তারিত বলতে পারবেন, মানে এরা এদের নাকি জ্ঞাতা ঠিক না, আসেন না ওদের একটু চা খান, আমাদের একজন হই দা গালালি করে হে, যদি তুই তুই মানে জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে আমার কাছে শুনো, জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার মালিক কে, যোগ দিয়ে না এই ছাড়ো মালিক একজন, অনহজন্ত প্রবাসী মানুষ সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে আকর্ষণীয় রেটে, অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ, নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ,
অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।